বাবা, এটা দিদি নয়, দিদি বুঝছো, এটা এটা দন। না 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 না, এমন করতে হয় না। দাও দাও দাও, খাও খাও, খাও না। বন্ধুরা, এখন বাজতে চলছে বিকেল প্রায় 5টা, আর চলে আসলাম বাড়ির ঠিক পেছন দিকটাতে, সেই জায়গাটাতে, যেই জায়গাটাতে আমি আমার বেশিরভাগ দুঃখ কষ্টের দিনগুলো শেয়ার করে তোমাদের অংশীদার করেছিলাম। এই জায়গাটাতেই বসে, এখানেই বসে, কারণ কি বাড়িতে এদিক সেদিকে সেইভাবে মনের কথাগুলো খুলে আমি বলতে পারতাম না তোমাদের, তো যার কারণে আমি বাড়ির এই পেছনটাতে, এখানে যেখানে কেউ থাকে না সবসময়, তো এই পেছনটাতে বসে সমস্ত দুঃখে কষ্টের কথা মন খুলে কান্না করতাম আমি ঠিক এই জায়গাটাতে। তো আজকেও ঠিক আসলাম সেই বাড়ির পেছনের এই সাইডটাতে। আজ বেশ কয়েকদিন হলো মনটা বেশি একটা ভালো না, কারণটা কি বলতো? তার কারণটা বলবো, তার আগে পুচকুর হাতে দেখলে কার ছবি এখনও নিয়ে আছে, সেটা হচ্ছে পুচকুর দিদার ছবি। তো ফার্স্ট আজকে পুচকুকে পুচকুর দিদার ছবিটা হাতে দিলাম, পুচকু দেখলো, অনেকক্ষণ নেড়ে টেড়ে উল্টে পাল্টে দেখলো, এত কিছু সেরকম বুঝতে পারলো না যে কী কারণে, ও তো এখন অনেকটাই ছোট। তো ওই ছবিটা আমার কাছে স্মৃতি হিসেবে থাকবে সারা জীবন, যখন ও বড় হবে তখন ও দেখবে যে এটা ওর দিদা। তো যাই হোক বন্ধুরা, কী বলি আর, অনেকেই পুচকুর বার্থডের পর থেকে অনেক ধরনের কথা বলছো, অনেক প্রশ্ন আমাকে করছো যে কি ব্যাপার মিতু, কি হলো, কিসের জন্য হলো, কেন, অনেক প্রশ্ন তোমাদের মনে আসাটাও স্বাভাবিক, কারণ এতদিন পর যেহেতু সমস্ত কিছু ঠিকঠাক হলো, তারপরে আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ারও করেছি, তারপরে হঠাৎ কেন এরকমটা হলো, তাই না? কি বলবো বলো তো, কি বলবো আমি, কোথা থেকেই বা বলবো, আর কি বা বলবো, বুঝতেই পারছি না। পুচকুর যেদিন জন্মদিন হলো সেদিন থেকে মনটা খুব খারাপ, কি বলবো কি না বলবো বুঝতেই পারতেছি না। তো এই হচ্ছে পুচকুর দিদা, তোমরা অনেকবার দেখেছো, মানে আমার মা, অনেকবার তোমাদের ভিডিওতে দেখাইছি, ফটোটা এখন অতটা ভালো নেই, কারণ এটা অনেক যুগ আগের ফটো, মার যখন আমার মা নতুন বিয়ে হয়েছিল তখন আমি পেটে ছিলাম, মানে মা প্রেগনেন্ট ছিল, তখন এই ছবিটা তোলা হয়েছিল, তো তখনের ছবি এটা, সেই জন্য ফটোটা নষ্ট হয়ে গেছে। একটা মানুষের আশা যে সম্পূর্ণ হবে, বা ভগবান প্রত্যেকটা তার মনের আশা যে পূর্ণ করবে, তা তো না, না মনে মনে না খুব কষ্ট পাই মাঝে মাঝে, শুধু মনে হয় যে কেন ভগবান আমার সাথে এতটা অন্যায় করলো, কেন পৃথিবীতে শুধুমাত্র আমি এমন একটা মেয়ে ছিলাম যে আমার মা থেকেই ভগবানকে নিতে লাগলো, আজকে হয়তো বা আমার মা যদি থাকতো তাহলে এই জিনিসগুলো আমার দেখতে হতো, কারণ আমি নিজে এখন মা, তো বিশ্বাস করবে না, আমার ছেলেকে মাত্র 1 বছর হলো আমি আমার জীবনে পেয়েছি, কিন্তু যেদিন থেকে আমি জানতে পেরেছি না যে আমি মা হতে পারবো, তখন থেকে আস্তে আস্তে ওর উপর আমার না দেখেই
ওকে তখনও দেখিনি, শুধু ভাবতাম যে ও আমার পেটের মধ্যে আছে। তখন থেকেই ওর ওপর একটা মায়া ভালোবাসা কাজ পড়ে গেছে। মানুষ বলে না অন্ধ ভালোবাসা কাকে বলে, সত্যি কথা বলতে অন্ধ ভালোবাসা যদি কেউ বাঁচতে পারে শুধুমাত্র একমাত্র মা পারে, তাছাড়া আর কেউ পারে না। আজকে আমি একটা মা, আমি বলি আমার ছেলে যদি আজকে কোনো অন্যায় করে, হাজার অন্যায় করুক, খুব বড় অন্যায় যদিও করে, তারপরেও কিন্তু আমি ফেলে দিতে পারবো না। কোনো মাই পারে না, তার সন্তান যদি হাজারো অন্যায় করে, হাজারো ভুল করে, কোনোদিনও মা ফেলে দিতে পারবে না তার বাচ্চাকে, কোনোদিনও পারবে। মাঝে মাঝে আমার মার কথা তখন আমার খুব মনে পড়ে যে আজকে মা যদি আমার থাকতো। হ্যাঁ, আমি জানি আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো পাপ করি নাই, কিন্তু তবুও যদি মা থাকতো, কিন্তু আমি যদি অন্যায় করতাম তবুও আমার মা আমাকে ফেলতো না। যদি একটুখানি শুনতো না যে আমার মেয়ে কষ্টে আছে, আমার মেয়ে বিপদে আছে, আমার মেয়ে আমাকে একবার ফোন করছে যাওয়ার জন্য, বলছে ছেড়ে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে চলে আসতো আমার কাছে, যদি সেটা মা অন্য কেউ হবে না, মার জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না, কোনোদিন নিতে পারবে না। খালি আমার একটাই মনে হয় জানো, আমি সব কিছু পাইনি জীবনে, কেন ভগবান আপনার কাছ থেকে সমস্ত কিছু কাড়িয়ে দিয়েছে, কেন ভগবান আমাকে একটু ভালো পরিবার দেয় নাই। আমি কি আগে জন্মে খুব বড় পাপ করছিলাম? আমি একটা কথা সব সময় মনে হয় আমার, জানো বন্ধুরা, আজকে যদি মা না থাকে না, একটা মেয়ের বলো ছেলের বড় পৃথিবীটাই অন্ধকার হয়, পৃথিবীটাই কোথাও দাম পাওয়া যায় না, কেউ দাম দেয় না, কেউ সেই ভালোবাসা বাসে না। মা যতটা ভালো না বাসে, মা যতটা ভালোবাসে না, পৃথিবীর কেউ বাসবে না, কেউ। আজকে যখন আমি সিজার অবস্থায় যখন বাড়ি আসলাম, প্রতিটা সময় আমি কষ্ট পাইতাম, যন্ত্রণা করতাম, ওর মা থাকতো না, আমার পাশে আসতো ছুটে। এখনো যখন আমি কষ্ট পাই, কাঁদি একা একা ঘরে, খুব ইচ্ছে করে আমি কাছের কাউকে ফোন করে বলি, কিন্তু আমার কাছে কেউ থাকে না, কেউ কাছের লোক নেই। বরকে কত বলবো, ওরও শুনতে শুনতে তো অধৈর্য লাগে, কতবার বলবো। আজকে যদি আমি পৃথিবীতে চলে যাই, না যেরকম করে আমি কাঁদতেছি আজকে আমার মার জন্য, ছেলেটাও ঠিক এইভাবেই কাঁদবে আমার জন্য। ওর মুখ থেকে আমি শুধুমাত্র কিচ্ছু করি না, জোর করে আর লোক দেখানো ভালোবাসা কোনোদিনও বাসানো যায় না বন্ধুরা, কোনোদিনও যায় না। আজকে আমি লোক দেখায়া যে পাড়া প্রতিবেশী আমাকে খারাপ বলতেছে, ঠিক আছে, পাড়া প্রতিবেশী সমাজের লোক আমাকে খারাপ বলতেছে যে আমি কেন এরকম করতেছি, ঠিক আছে, যাই হোক যা হয়েছে হয়েছে, ঠিক আছে, মানুষকে দেখানোর জন্য আমি ঠিক আছে ভালোবাসবো, এখন দেখানো ভালোবাসা বা লোক দেখানো ভালোবাসা বা লোক দেখানো মেনে নেওয়া এগুলো যায় না বন্ধুরা। ভালোবাসাটা যদি ভেতর থেকে আসে না, সেটাই। আর তবু তোমরা অনেক কমেন্ট করছো, অনেক ধরনের কথা বলছো, কিন্তু আমি না সেই পরিস্থিতিতে নেই যে আমি সেগুলোর উত্তর দিবো বা বলবো কিছু। কারণ কথায় কথা বাড়বে,
আমার কথা কেউ বুঝবে না, কারণ আমার কথা বুঝবে কিভাবে, আমি তো ছোট থেকে ওখানে থাকিনি। আজকে যে আমার ছেলেকে, সাপোজ আমার ছেলেকে যদি আমার 9 মাস, ওর যখন বয়স এখন তো 1 বছরের হলো, যদি 9 মাস বয়স থেকে যদি আমি অন্য কারো কাছে রাখতাম, সে আমার ছেলেকে বেশি চিনত, হ্যাঁ আমি বেশি চিনতাম বলতো? যার কাছে থাকতো সে বেশি চিনত। সেম এরকমই, আমি 9 মাস যখন আমার বয়স, আমার অন্নপ্রাশন হলো, তারপর থেকেই আমার মা মারা গেছে। তো তারপর থেকেই আমি মামার বাড়িতেই থাকতাম। তো আমারকে সব থেকে বেশি আমার মামার বাড়ির লোক ছিল। আমার রাগ, আমি কোন কথাটা অভিমানে বলতে পারি, কোন কথাটা আমি রাগে বলতে পারি, কোন জিনিসটাতে আমার কষ্ট লাগবে, কোন জিনিসটা আমি খারাপ পাবো, কোনটা আমার অভিমানের কথা আর কোনটা আমার মনের কথা, সমস্ত কিছুই আমার আমার মামিরা জানে, আমার দিদা জানে, আমার দাদু জানতো, আমার মামারা জানে। ইনফ্যাক্ট আমার মামা বাড়ির পাড়া প্রতিবেশীরাও জানে যে আমি কোন কথাটা অভিমানে বলি আর কোন কথাটা আমার ন্যাচারালি বলি, কোন কথাটা ওইখানকার কেউ জানে না। আমার অভিমানও জানে না, আমার কষ্টও জানে না, আমার খারাপ লাগাও জানে না, আমার কোনো কিছু জানে না। জানবে কিভাবে? আমি তো যেতামই তো বছরে একবার, একটা না 1 মাস কোনো দিনও থাকেনি। 1 মাস তো দূরের কথায়, 20 দিনও থাকেনি। তো কিভাবে জানবে আমার যে আমার রাগ, অভিমান, আমার কান্না, হাসি, আমার হাসির পিছনে আমার দুঃখ কীভাবে জানবে? কিচ্ছু জানবে না। আমার মামিরা আমাকে চেনে, যে মামিটা আসছিল না পুজপুর বার্থডেতে, সবার আগে আমার সেই মামির বিয়ে হয়েছিল। আমি তখন কোন কাছে পড়ে, ক্লাস 5 পড়ি হয়তো, তখন আমার ওই মামির বিয়ে হয়েছিল। তোমরা বিশ্বাস করবে না, ওই মামির সাথে আমি ঝগড়া করছি, মারামারি করছি, রাগ অভিমান করছি, 1 মাস মামির সাথে কথা বলি নাই, কিরা বসছি, হাসি খুশি থাকছি, মারামারি, মানে বললাম না আমার মামিদের সাথে আমি এমন কি করি নাই। ওরা আমাকে সব থেকে বেশি চেনে, ওরা আমি যদি একটা কথা বলি না, ওরা বুঝে যায় যে কোন কথাটা আন্টি, মানে আমার ডাকতাম বান্টি, যে অভিমানে বলছে, আর কোন কথাটা মন থেকে বলছে। অন্য কেউ বুঝবে না, বুঝতো যদি আমার মা থাকে। যে কষ্টগুলো, যে জিনিসগুলো আমি পাচ্ছি না, ভবিষ্যতে ও পাবে, কষ্ট লাগবে। যে মানুষ যায় আনন্দ করে, বলে যে এটা আমার ওই বাড়ি থেকে দিছে, এটা আমার ওই বাড়ি থেকে দিছে, দেওয়া থাকার জন্য আমার কোনো আপত্তি নেই বন্ধুরা, কারণ ভগবানের কৃপায় আমার যা আছে না আমার ছেলের হয়ে যাবে। ডাক, মনের ডাক, ভিতর থেকে একবার ডাকবে, সে জিনিসগুলোও পাবে না। উপরি ভালোবাসা আমি চাই না, যেখানে উপরি ভালোবাসা আমি সেখান থেকে দূরে থাকতেই চাই, আমার দরকার নেই উপরি ভালোবাসার। জানি না বন্ধুরে কী কী বলতেছি, কী না বলতেছি, আমি জানি না এই ভিডিওটা পারবো কিনা দিতে, কারণ মনের কথাগুলো বইলা অনেকটা হালকা হইলাম, কিন্তু তবুও মনের ভিতরে অজস্র কথা আছে যেগুলো আমি ইচ্ছে করতেছে আমার বলতে, কিন্তু আমি মুখ দিয়ে বলতে পারতেছি না। যদি কোনোদিন মনে হয় যে হ্যাঁ বলবো, তো অবশ্যই তোমাদের কাছে বলবো, কারণ আমার মনে হয় তোমরা ছাড়া আমার আপন কেউ নেই। আজকে তোমরা ছিলে জন্যই আজকে সেই জায়গা থেকে আজকে এত এই জায়গায় আসি। তো আমার ফ্যামিলি বলতে শুধুমাত্র আমার শ্বশুরবাড়ির বর, বাচ্চা, শ্বশুরবাড়ির লোক আর তোমরা।
তো অবশ্যই তোমাদের কাছে মনের সমস্ত কথা বলবো। আসলা অন্য কোনো দিন মাকে খুব মিস করি। Thank you.